আরেকটা দেখো না, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আজকের নতুন ব্লগটি দেখার জন্য। আমার গত কয়েকটি ব্লগ যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আমার ভাইয়া আর ভাবি লন্ডন থেকে আমাদের সাথে ঈদের খুশিটা ভাগাভাগি করতে এসেছে। ওরা এসেছিল ঈদের পঞ্চম দিন, আমি সেই দিনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর ষষ্ঠ দিন আমরা সবাই মিলে খুব মজা করেছি, আর আজকে শেয়ার করছি সপ্তম দিন। আজকে কিন্তু ভাইয়া ভাবি চলে যাবে, আসলে এখানে যারা জব করে তারা স্পেশাল এই দিনগুলোর ছুটি কিন্তু খুব বেশি পায় না। তারপরেও আমরা যেহেতু জানি আমাদের এই ঈদ কবে বা রোজা কখন থেকে শুরু হয়, সবাই চেষ্টা করে এই দিনগুলোতে আর কি আশপাশে যতটুকু সম্ভব ছুটি নেওয়ার, তো ভাইয়া ভাবিও তাই করেছে। কালকে থেকে আবার ওদের জব শুরু, তো আজকে ওরা চলে যাবে বিকালে, ওদের সন্ধ্যায় হচ্ছে ট্রেন। তো বরাবরের মতোই আমরা রাত জেগে কথা বলেছি, আড্ডা দিয়েছি, যার কারণে সকালে একটু দেরি করে উঠেছি। আমি উঠে যেটা করেছি, রান্না গরুর মাংস অনেকটুকু ছিল সেটা দিয়ে আমি ঝটপট কিছু হালিম বানিয়ে নিয়েছি, সেই সাথে এখানে কিছু রোল আর হচ্ছে সমুচা ভেজে নিচ্ছি। ভাবি কালকে খেয়ে বলছিল যে ওর কাছে জানি খুবই মজা লেগেছে। চিন্তা করলাম আসলে একটু বাইরে যাব, আমরা ঘুরে আসবো ওদেরকে নিয়ে, তো ওখান থেকে এসে দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা যখন বের হবে তখন আর নাস্তা খাওয়ানোর সময় থাকবে না, তো চিন্তা করলাম যে যেহেতু বের হব নাস্তাটাও ভারী হয়ে যাক, সেই সাথে ভাবিকে এগুলো একটু খাইয়ে দেই, তা না হয় পরে আসলে খেতে খুব খারাপ লাগবে। সকালের নাস্তায় আসলে এরকম স্পেশাল কিছু করিনি, রেডিমেড পরোটাটাই ভেজে দিয়েছি, হালিম দিয়ে খাবো, সেই সাথে একটু আলু ভাজি করেছি যেহেতু আমাদের ভাই বোন বা বাচ্চাদেরও পছন্দ, আর সাথে এই কটা নাস্তা ভেজে দিয়েছি। আজকে পাতিল বসাই দিব, এটা এগুলো কে সাজাইছে? হ্যাঁ, আরে ভাই তুমি তো ভিডিওতে ভালো পার্ট নিচ্ছ দেখি, হ্যাঁ ধরা খেয়ে গেলাম, আমি ভাবছি নাফিসা করছো, সুন্দর করে তো সাজাইছ। তুমি এরকম চেয়ারে বসে কেমনে পরোটা শেখবা বলো, তুমি তো লেজি, আসতেছে হামলা দিতে, হামলাকারী হাজি। আমি ডো বানলাম না, এগুলো রেডি ছিল। আজকে কি ওয়েদারের জন্য গত দুই দিন আমাদের মন খুবই ভালো ছিল, তাই রকমারি গান আমরা শুনতে পেয়েছি। আজকে ভাইয়ারা চলে যাবে, আমি বুঝতে পারছি তার মনটা একটু খারাপ, কারণ সে ঘর ভর্তি মানুষ থাকুক এটাই পছন্দ করে। তো যাই হোক, আজকে আমি মোটামুটি যেহেতু বাইরে বের হব সেই জন্য একেবারে হালিমের পাতিল টেবিলের মাঝখানে বসিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। প্ল্যান হচ্ছে ভাইয়াদেরকে নিয়ে আমাদের যে সিটি সেন্টার সেগুলো একটু ঘুরবো, সেই সাথে আমাদের এলাকার আশপাশটাও একটু ঘুরে দেখব। যেহেতু এই কয়েকটা ভিডিও ভাইয়া ভাবিকে নিয়েই আমি তৈরি করছি, তাই আমার কাছে মনে হলো ওদেরকে নিয়ে আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি, আর সেটা হচ্ছে ওদের বিয়ে নিয়ে। যে কোনো ব্যক্তির বিয়ে নিয়ে কিন্তু দেখা যায় যে দু একটা ঘটনা ঘটে, দু একটা কথা থেকে যায়, তো ওদের বিয়ে নিয়েও একটা কথা আছে। যেমন আমি ভাবিকে সবসময় বলি যে ভাইয়ার আগে তো আমি তোমার প্রেমে পড়েছি, সেটা কেন সেটাই বলছি।
ভাইয়া ভাবির বিয়েটা হঠাৎ করেই ঠিকঠাক হয়, এর মধ্যে কেন জানি আমি জানি না, ভাবির সাথে দেখা যেত যে আমি প্রতিদিন কথা বলছি, কোনো দিন সকালে, দুপুরে, বিকালে, কোনো দিন দুবেলা, কোনো দিন একবেলা, মানে ভাবি নিয়মিত আমাকে ফোন করতো। আর আমাদের কথাটা শুরু থেকেই এমনভাবে হতো যেন সে আমার ভাবি হয়ে গেছে, বাচ্চাদের খবর নিচ্ছে, আমি তাদের খবর নিচ্ছি, মানে খুব মজিয়ে আমরা গল্প করতাম। তখনও কিন্তু ওদের বিয়ে নিয়ে ফাইনাল ডিসিশান বা হবে এরকম কোনো কিছুই হয়নি। তো যাই হোক, এই দুদুল্যমান অবস্থায় একটা সময় আর কি, মানে সিচুয়েশানটা ঠিক এরকম হয়, বিয়েটা আর হচ্ছে না। তো যেদিন ভাবির সাথে কথা হচ্ছে, মানে না হয়ে যাচ্ছে, তো ভাবির সাথে সেদিন আমি 42-43 মিনিটসের মতো আর কি ফোনে কথা বলেছি। তার মধ্যে আধা ঘন্টা হচ্ছে আমি কান্না করেছি এবং আমার কোনো কথাই ছিল না, ননস্টপ ভাবি আমার কান্নার আওয়াজ শুনে যাচ্ছে। আর একটু পর থেকে থেকে বলছিল, তুমি কান্না করছো কেন, আমাদের তো কোনো অনুষ্ঠান হয়নি, বিয়ে হয়নি, তাহলে তুমি কান্না করতে, এরকম তো কতজনের সাথেই কথা হয়, তো অসুবিধা নাই, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, নাফিসা জাফিরাকে অনেক ভালো লেগেছে, আমি তোমাদেরকে সব সময় ফোন করব, সব সময় আমাদের কথা হবে, কোনো সমস্যা নাই। তো এরপরে তো যাই হোক, এটা একদম যখন ভাবিকে দেখেছি তখনকার ঘটনা। তো এরপর তো আসলে বিয়েটা ফিক্সড হয়, বিয়ে হয়েও যায়। এখন দেখা যায় যে আমি ভাবিকে বলি যে ভাইয়ার আগে তো আমি তোমার প্রেমে পড়েছিলাম, আর ভাবি হচ্ছে ভাইয়াকে বলে যে আমি তো তোমার জন্য তোমাকে বিয়ে করিনি, আমি তো নাফিসা জাফিরার জন্য তোমাকে বিয়ে করেছি। আমি দেখেছি, মানে বুঝাওয়ার পরে দেখেছি যে কোনো বিয়েতেই আর কি হাস্যকর কোনো না কোনো ঘটনা থাকে, তো ওদেরকে দেখলেই বা ভাবির সাথে প্রায় দেখা যায় আমি কথাগুলো বলে হাসি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এই কটা দিন আমার ভাই ভাবির এই ব্লগগুলো দেখেছেন, তারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদেরকে দীর্ঘজীবী করে এবং সুস্থ রাখেন সব সময়। এর মধ্যে আমরা বাসা থেকে বের হয়েছি, আর এখন যেহেতু একেবারেই সামার, সবার ঘরের সামনে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমরা যেতে যেতে দু একটা বাসার সামনে থেকে ভিডিও করেছি। আমার গাছগাছালি খুব পছন্দ, তবে মানে একেবারে প্রতি বছর যে আমি মাটি কেটে বাগান সাজিয়ে একটা বাগান করতে পারবো, সেই ধৈর্য বা সেই সুযোগ তো আমার হবে না। আমার ঘরের সামনে এরকম পার্মানেন্ট দু একটা গাছ যদি আমি লাগাতে পারি তাহলেই শুকরিয়া। মূলত ভাইয়া ভাবিকে নিয়ে আমরা সেন্টারের দিকেই যাচ্ছি, আর এখানে আসার পরে দেখলাম আর কি, যেমন আমাদের ঘরের চতুর্পাশে হচ্ছে সব গাড়ির শোরুম, এই যে এই শোরুমগুলো আমাদের বাসার সামনের দিকে, আর সাইডে দেখেছেন ডনালম আছে, সেখানেও কতগুলো আছে। আসলে দেখা যেত যে লন্ডনের বাইরে আমি খুব কমই গিয়েছি, এখন সবার থেকে শুনি আর কি যে বাইরে জানি একটু পরপরই এরকম অনেক অনেক শোরুম থাকে, আমার অভিজ্ঞতা ছিল না। তো যাই হোক, আমরা আজকে হেঁটেই বের হয়েছি, আর আমাদের বাসা থেকে সেন্টারের দিকে আসতে 6-7 মিনিট এরকমটাই লাগে। তো এইখানে আমরা এসেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কারিস থেকে আমরা টিভি ফ্রিজ যখন কিনেছিলাম, এই মার্কেটটা হচ্ছে সেটা। এখানে আসতে ধরে নিতে পারেন 3-4 মিনিটের মতো লাগে, তবে ওদেরকে নিয়ে আজকে আর এখানে যাচ্ছি না। এখানে অবশ্য বড় একটা নেক্সটও ছিল, আমরা একেবারে মার্কেটে যাব, ওখানে আসলে ইচ্ছা আছে, যেহেতু বেশ কয়েকটা শপ আছে, ভাবিকে নিয়ে একটু ঢুকব। ওর জন্য আমি কোনো গিফট আসলে আগে থেকে কিনে রাখিনি, মাশাআল্লাহ ভাবির পছন্দ অনেক ভালো, আর ও যখন কাউকে কিছু গিফট দেয় এটা কখনোই কারো চেঞ্জ বা রিফান্ড এরকম কিছু করতে হয় না। আমিও চেষ্টা করি দেয়ার, বাট হয় কি এক একজনের পছন্দ এক এক রকম। আর ভাবি যেহেতু অফিস করে, চিন্তা করলাম যে ওর মতো করে কিছু একটা নিক যেটা ওর কাজে লাগবে বা ও পড়তে পারবে। তো আমি এসে তো উল্টো বিপদে পড়লাম, মানে ওকে প্রত্যেকটা শপে নিয়ে গেলাম, সে তো কিছু পছন্দই করলো না, উল্টা আমার উপরে জোরাজোরি শুরু হয়েছে, মানে সে আমাকে আবারও কিছু একটা কিনে দিবে আর কি। ভাবি কিংবা আমার আরেক ভাইয়ের বউ এখানে আছে, তো ওদেরকে আসলে আমার বেশি ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে ওদের কথাবার্তা। যেমন আমরা ভাই বোন কিন্তু 5 জন মাশাল্লাহ, তো আমাদের বয়সের ডিফারেন্স কিন্তু সবারই দেখা গেছে 2-2.5-3 ঠিক এরকম। তো সেই হিসাবে কিন্তু আমরা ভাই বোন সবাই, মানে যখন একসাথে হই তখন অনেক মজা করি, মানে এরকম কারো ভিতরে নাই যে বড় ভাই
বা বোনকে অনেক বেশি ভয় পাবো এরকম কোনো কিছু কখনোই আমাদের মধ্যে কাজ করেনি। তো ভাবির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কখনো যদি আমরা গল্প গুজবে বসি বা আড্ডা দেই, তখন মানে সবাই সবার সাথে খুব মিশে যাই। মানুষের জীবনে কিন্তু কে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যেমন স্বাধীনতা এক জিনিস, আর ভালো থাকার চেষ্টা সেটা কিন্তু আরেকটা জিনিস। বেশিরভাগ পরিবারেই দেখা যায় যে বাইরে থেকে যে ব্যক্তিগুলোকে রিস্তায় আনা হয়, তো দেখা যায় যে সেই সম্পর্কগুলো নিয়েই সমস্যা হয়। যেমন সবাই সবার মতো স্বাধীনতা খোঁজে, এবং এই স্বাধীনতাটা খুঁজতে গিয়েই কিন্তু ভালো থাকাটা বা ভালো রাখাটা, এই জিনিসটা মানুষের ভিতর থেকে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় যে নিজেকে অল্প কিছুক্ষণের জন্য ভালো রাখতে গিয়ে বা অল্প একটু ভালো রাখতে গিয়ে মানুষ কিন্তু সমুদ্রের সমান ভালো লাগা বা ভালোবাসাটাকেও হারায়। এই মানে বুদ্ধিটা মানুষের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। জিজ্ঞেস করে এত কষ্ট যে ঘুরাচ্ছি, কেন ঘুরাচ্ছি বলো, আমার সার্থকতা কোথায় বলো, পকায় পকায় যদি আনতে পারি আর কিছু লাগবে না। আচ্ছা We'll think about it. Inshallah. Hey, Nafisa. ঘুরায় লাভ নাই, রাজি হবে না আসতে। লাগছে তারপর এরিয়া কেমন লাগছে সেটা বলো, তোমাকে মাফ করে দিছি আমি। খুব ভালো লাগছে বাসা। এরিয়া কেমন লাগছে তাই বলো। এরিয়াটা খুবই নাইস এন্ড রিল্যাক্সিং। কিন্তু তুমি আসবে না কেন সেটা বলো এখন। সেটা বলো না, ক্যামেরা কাট। আমরা যে যেখানে বা যেভাবেই থাকি না কেন, আমাদের আশপাশে যদি ভালো লাগার বা ভালোবাসার একজন বা দুজন মানুষ থাকে, তাহলে কিন্তু আর মানে জীবনে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। যেমন পরিবারের সবাই চায় কিন্তু পরিবারের পছন্দের একটা মানুষ তার পাশে থাকুক, তো ভাবির ক্ষেত্রেও মানে এর ব্যতিক্রম নয়। ভাবির যেহেতু লন্ডনে থাকে, ওখানে ভাবির মা আছে, ভাবির আরও 5টা বোন আছে, তো স্বাভাবিক ওদেরকে ছেড়ে এখানে আসাটা ওর জন্য কষ্টের হবে। আর আমার কাছে মনে হয় যে এই আমাদের যে দূরত্ব, এটা তো আসলে কিছুই না। আমাদের হলিডে করা বা ওদেরও হলিডে করার কিন্তু একটা প্লেস হবে, এটাই কিন্তু আনন্দের। তো যাই হোক, আমরা হালকা পাতলা কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি। এত মানুষের জন্য তুমি একটা একটা বানালে কতক্ষণ সময় লাগবে খবর আছে? এটা দিয়ে একটা দিয়ে দুইটা হয়, যেটা আমি এখন নিছি এটা দিয়ে অ্যাকচুয়ালি আমি দুইটা বানাই। আমাদের একজনের জন্য একটাই, আমিটাকে কাটবো আর খাওয়াবো, কি বলো তুমি? বাস সুন্দর। ভাইয়া আর ভাবি আসার পর থেকেই খালি বাইরে খাওয়ার জন্য তোড়ঝাপ করছিল, বাট আমি এই অজুহাত সেই অজুহাত দিয়ে আর কি না করছিলাম। আসলে সেই মানে রোজা থেকে শুরু করে ঈদে এত খাওয়া দাওয়া, ভাজি ভুজি খাওয়া হয়েছে, এখন কেন জানি বাইরে খেতে আসলে একেবারেই মন চাইছে না। স্পেশালি সেই ঈদ থেকে শুরু করে গত এই কয়েকটা দিন টানা শুধু এইসব খাবারের উপরেই আছি। আজকেও দেখা গিয়েছে যে বাসায় পোলাও বা এটা সেটা সবই রয়ে গেছে, কিন্তু ওগুলো খেতে আসলে আর ভালো লাগছে না। তাই শর্টকাট যেটা করেছি, আমি মোগলাইটা বানিয়ে নিয়েছি আর ভাবি বানিয়েছে আলু পরোটা। কথায় আছে সুন্দর সময়গুলোকে কখনো ধরে রাখা যায় না, তবে ফ্রেমে রাখা যায়। তো আমি বলবো সুন্দর সময়গুলোকে চাইলে ভিডিওতে রাখা যায়। আমি যদিও সবগুলো সুন্দর মুহূর্তকে ধরে রাখতে পারিনি, তবে কিছু কিছু অংশ আমি ভিডিও করেছি। ভাবিদের ট্রেন ছিল বার্মিংহাম থেকে সন্ধ্যা 7টায়, তো ওরা সন্ধ্যা 6টার দিকেই এখান থেকে বের হয়ে যাচ্ছে, কারণ হাতে আসলে একটু সময় নিয়ে বের হওয়া সবসময় ভালো। আর জাফিরা বুড়ি হচ্ছে ওদের সাথে যাবে, আমিও আর না করিনি আসলে। দেখা যেত বাসায় থাকলে হয়তো বা একটু একটু কান্নাকাটি করত। ওই যে ওই তুমি কালারফুল পাতা বলছো না ভাবি, এই যে এটার কথা বলছি, এটার মধ্যে কালো কালো ফল হয়, ইয়া হয়, দিস ইজ আ ট্রি, আই নো দিস ইজ আ ট্রি, এটা সুন্দর হবে পাতাগুলো।
এটা এই যে মামি কাল আল্লাহ হাফেজ বলো এই যে মামি আল্লাহ হাফেজ প্লিজ ওকে কোলে নাও ইয়েস আসো ওকে বুঝতেছে তোমরা যাচ্ছো ও বাইরে আছে ও মনে হয় কই গাড়ি আই লাভ ইউ আমস কামিং মন খারাপ হোক আর শরীর খারাপ হোক আমাদের এখানে আমাদের কোনো ছুটি নেই। তো আমি সরাসরি কিচেনে চলে এসেছি। গত দুই তিনটা দিন আসলে নাস্তা বা এটা সেটা ভাজি ভুজির পরে অনেকগুলো তেল জমেছে, আমি এক একটাতে ভাজি করেছি আর এই যে সব ডিফারেন্ট ডিফারেন্ট পাতিলে রয়ে গেছে। তো আজকে আমি হচ্ছে এগুলো ক্লিন করে ফেলবো, সেই সাথে কিচেন আর ডাইনিংটাকে হালকা পাতলা একটু পরিষ্কার করে নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। এগুলোকে ডিপ ক্লিন করতে হবে আমাকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন যে কোনো একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।